আজ মধুমগ্রাম ট্রাফিক গার্ড ও বারাসাত জেলা পুলিশের উদ্যোগে একটি সচেতনতা শিবিরের আয়োজন করা হয় মধুমগ্রাম চৌমাথায়। এদিন মধুমগ্রাম নিউ ব্যারাকপুর ও ব্যারাকপুর ফায়ার ব্রিগেডের সহযোগিতায় এলাকার মহিলাদের অগ্নি নির্বাপন ব্যবস্থার শেখানো হয়। এছাড়াও রান্না করাকালীন গ্যাস সিলিন্ডারে আগুন লাগলে তা কিভাবে নিয়ন্ত্রণে আনতে হয়, পাশাপাশি বাড়িতে আগুন লাগলে তা প্রাথমিকভাবে নিয়ন্ত্রণে আনার পদ্ধতিও শেখানো হয় এদিন। আজকের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বারাসাত জেলা পুলিশের ডিএসপি নিহার রঞ্জন রায়, মধুমগ্রাম ট্রাফিক ওসি গদাধর সিংহ রায়, ফায়ার অফিসার সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা। এটা নতুন কিছু নয়, আমাদের যে রোড সেফটি অ্যাওয়ারনেস যে কাজগুলো আমরা করি এটা তারই একটি অঙ্গ। মধ্যমগ্রাম ট্রাফিক গার্ড বারাসাত ট্রাফিক ইউনিটেরই একটা অঙ্গ। আজকে যে আয়োজনটা এরা করেছে, জায়ান্ট স্ক্রিনের মাধ্যমে আমরা দেখিয়েছি কি কারণে কীভাবে অ্যাক্সিডেন্টগুলো ঘটে। দুর্ঘটনা কখনো বলে আসে না, সামান্য অসতর্কতার জন্যে বড় দুর্ঘটনা ঘটে যায়। তার দুটো একটি আপনারা আজকের এই জায়ান্ট স্ক্রিনে দেখলেন, আমরা আপনাদের দেখাতে পারলাম। তো আমরা চাইছি আপনারা সবাই সচেতন হয়ে রাস্তায় চলাচল করুন, যারা গাড়ি চালাচ্ছেন ঠিকভাবে গাড়ি চালান, অন্যমনস্ক হবেন না, সাধারণ যে নিয়মগুলো সেগুলো মেনে চলুন, লেফট সাইড দিয়ে গাড়ি চালান, গাড়ি চালানোর সময় মোবাইলটা ইউজ করবেন না, আরও যে সমস্ত নিয়ম আমরা প্রতিনিয়ত বলে থাকি আপনাদের কমন সেন্স ইউজ করলেই দেখবেন কীভাবে গাড়ি চালালে, কীভাবে রাস্তায় চলাফেরা করলে দুর্ঘটনা এড়িয়ে যাওয়া যায়, নিজেই উত্তর খুঁজে পাবেন। আপনারা সেইভাবেই চলুন, দেখবেন অ্যাক্সিডেন্ট কমে যাবে, জীবন বাঁচবে, আপনার পরিবার বাঁচবে, আমরাও ভালো থাকবো, আপনারাও ভালো থাকবেন। ব্যুরো রিপোর্ট, নোবেল বাংলা।